তৃতীয় শ্রেণীর জন্য দু হাজার সালের জানুয়ারি মাসে নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার সমাধান দেওয়া হবে তো এই ভিডিওতে তোমাদের আলোচনা হচ্ছে ইংলিশ বিষয় ফুল মার্কস দেখতে পাচ্ছ তোমরা ফিফটিন প্রত্যেকে খুব সুন্দর করে লিখবে যাতে করে তোমরা পনেরোই পনেরো নাম্বার পেয়ে যাও তো ইংলিশ বিষয়ের পাশাপাশি তোমরা অন্যান্য বিষয়গুলো অবশ্যই দেখে নেবে এই ভিডিও ডেসক্রিপশানে পরপর লিঙ্ক পেয়ে যাবে আর যারা ভিডিওটা দেখছো হয়তোবা তোমাদের স্কুল থেকে এখনো এই অ্যাক্টিভিটি টাস্কটা পাও না তবে খুব তাড়াতাড়ি তোমাদের স্কুল থেকে কিন্তু দিয়ে দেবে একান্ত যদি এখনই অ্যাক্টিভিটি টাস্কটা সংগ্রহ করতে চাও সেক্ষেত্রে কিভাবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে যে কোনো ক্লাসে এই বিষয়ে একটা ভিডিও দেওয়া হয়েছে যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে পিডিএফ ডাউনলোড বলে একটা লিঙ্ক পাবে ওই লিংকে ক্লিক করে তোমরা তোমাদের প্রয়োজনীয় ক্লাস থেকে ক্লাসের অ্যাক্টিভিটি টাস্কটা ডাউনলোড করে নিতে পারো তো দেখো অ্যাক্টিভিটি ওয়ান এখানে কি বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ এ টু জেড মানে এ থেকে জেড অ্যান্ড রাইট দেম এখানে দেখো অক্স আছে জেব্রা আছে কাও আছে আমরা যদি অ্যারেঞ্জ করি অর্থাৎ এ থেকে যে ডাকারে সাজাই তাহলে আমরা প্রথম কিন্তু কাউ পাবো এবং তারপর অক্স পাবো অর্থাৎ লেটার ফার্স্ট লেটার আমাদের আসবে অ্যারেঞ্জ করলে সি তারপর আসবে ও তারপর আসবে জেড এবং সেইভাবেই আমাদেরকে সাজিয়ে দিতে হবে কাউ কমা দিয়ে অক্স কমা দিয়ে জেব্রা আশা করি বোঝা গেছে তারপরের অ্যাক্টিভিটি দেখো টু অ্যাক্টিভিটি বলেছে অ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড এখানে দেখো কে ও বি ডাবল ও আছে এটাকে আমাদের সাজিয়ে দিতে হবে এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যেন সেখান থেকে যে ওয়ার্ডটা পাবো সেটার জন্য একটা থাকে তাহলে এটাকে সাজালে আমরা পাবো বুক বি ডাবল ও কে বুক বুক মানে আমরা জানি বই আচ্ছা তারপরে এটা এনআই ওয়াই এল আছে এলআই ওয়াই এন লায়ন আমরা জানি সিংহ লায়ন মানে সিংহ তারপর এল ওয়াই সি আছে তো এটাকে আমরা সাজালে পাবো সি ওয়াই সি এল ই সাইকেল ঠিক আছে পরের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি তে কি বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি ইউজিং এম ইজ আর তো এম ইজ আর আমাদের সঠিক জায়গায় বসাতে হবে সি ড্যাশ মাই সিস্টার তাহলে ইজ বসাবো সি ইজ মাই সিস্টার তারপরে দে ড্যাশ প্লে প্লেইং ফুটবল দে আর প্লেইং এ আর ই আর তারপর আই ড্যাশ এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট এম তাহলে প্রথমটা ইজ তারপরটা আর তারপরটা এম বসছে ঠিক আছে তারপরের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ফোর কি বলেছে

বিষয়গুলো তোমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে দেখে নেবে